আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 43। আজ আমরা কার চিহ্নগুলো পড়ব ও শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা কার চিহ্নগুলো পড়ে নেই। স্বরে আতে আকার, হ্রস্ব ইতে হ্রস্বিকার, দীর্ঘ ইতে দীর্ঘিকার, হ্রস্ব উতে হ্রস্বকার, দীর্ঘ উতে দীর্ঘকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ওতে ওকার। চলো বন্ধুরা, আমরা আরো একবার কার চিহ্নগুলো পড়ে নেই। আকার, রশিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, একার, ঐকার, ওকার, ওকার। এবার আমরা কার চিহ্ন দিয়ে শব্দ লিখব। প্রথমে রয়েছে চ এবং ক রশিকার, এবং আমরা ছবিতে একটি চৌকি দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি লিখব এখানে? চৌকি। চ ঔকার চৌ, ক রশিকার কি? চৌকি। এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ঢোল। তাহলে আমরা এখানে কার চিহ্ন বসাবো? কোন কার চিহ্নটি বসাবো বলতো? ওকার। হ্যাঁ, ঢ ওকার ঢো, ল ঢোল। অতঃপর আমরা দেখতে পাচ্ছি নূপুরের ছবি। তাহলে এখানে আমরা কোন কার চিহ্নগুলো বসাবো? হ্যাঁ, দীর্ঘকার এবং রসুকার। তাহলে ন দীর্ঘকার নু, প রসুকার পু, বয় বিন্দু র, নূপুর। এবং পরের ছবিটি রয়েছে একটি বিনার। তাহলে এখানে আমরা কি বসাবো? দীর্ঘিকার। প দীর্ঘিকার বি, মূর্ধন্য ন, বিন। অতঃপর যে ছবিটি রয়েছে তা একটি বৈঠার ছবি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বৈঠা। ব ঐকার বই, ঠ আকার ঠা, বৈঠা। অতঃপর আমরা ডিমের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে বসাবো রসিকার। ড রসিকার ডি, ম ডিম। অতঃপর ফল রয়েছে এখানে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ফুলের ছবি। তাহলে এখানে আমরা বসাবো রসুকার। ফ রসুকার ফুল, অ ফুল। অতঃপর রয়েছে একটি মৃগের ছবি। তাহলে এখানে আমরা কি বসাবো? মৃকার। ম রিকার মৃগ, মৃগ। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।